ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চলে যাব আমাদের প্রতিনিধি কাছে কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কৃষ্ণেন্দু এই মুহূর্তে যেটা প্রত্যেকেই জানতে চাইছেন পরীক্ষাগুলোর ক্ষেত্রে কি সিদ্ধান্ত হলো আইসিএসসি সিবিএসসি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কি হয়েছে ডাক্তার আমি সরাসরি প্রথমে নবারুনদের কাছে যাব নবারুন বাবু আইসিএসসি কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন এবং পাশাপাশি আইসিএসসি ক্ষেত্রে আমাদের রাজ্যে যেহেতু সিংহভাগ স্কুল আইসিএসসি এবং প্রচুর ছাত্রছাত্রী তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন সেক্ষেত্রে আইসিএসসির এই সিদ্ধান্ত কিভাবে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট পাবে কারণ হচ্ছে কয়েকটা পরীক্ষা বাকি আছে সেই পরীক্ষা যদি না হয় সুপ্রিম কোর্টে আজকে আইসিএসসি কাউন্সিল জানিয়েছে দেখুন আমি প্রথমেই দু হাজার কুড়ির আইসিএসি এবং আই ক্যান্ডিডেটদের প্রতি সহানুভূতি জানাচ্ছি কারণ তারা যে মেন্টাল ট্রমার মধ্যে এই কত মাস গেল সেই জন্য বাট সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসছে এবং ইন অল প্রবাবিলিটি কাউন্সিল অফিসিয়াল সার্কুলার আমাদের কাছে পাঠিয়ে দেবে শীঘ্রই যে আমাদেরও পরীক্ষা ক্যান্সেল বিকজ আগেই কাউন্সিল বলেছিল যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট তারা মান্যতা দেবে এখনও জাস্ট অফিসিয়াল সার্কুলারটা ওয়েট করছি আমরা তবে এবারে প্রশ্ন আসছে যে স্টুডেন্টদের কাছে যেটা বম্বে হাইকোর্টের চিফ জাস্টিস দীপঙ্কর দত্ত এবং এস এস সিন্ধে জাস্টিস এস এস সিন্ধে বলেছিলেন যে দে শুড মাস্ট টেক আ ইনফরমেটিভ চয়েস এই ইনফরমেটিভ কথাটা যে কিভাবে তাদের ইভ্যালুয়েশন হবে তাদের মার্কস কারণ আমরা দু বছরের দু হাজার উনিশের প্রি বোর্ডের নাম্বার দু হাজার কুড়ির প্রি বোর্ডের নাম্বার কাউন্সিলকে পাঠিয়ে দিয়েছি সব স্কুল এবারে একটা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা কাউন্সিল ডিভাইস করছে যেটার বেসিসে স্কুল টু স্কুল এটা কিন্তু অ্যাপ্লাই হবে এটা নয় যে একটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্লাই হবে স্কুল টু স্কুল কারণ ধরুন সাধারণত যেসব স্কুলে উচ্চ মাধ্যমিক লেভেল ইলেভেন টুয়েলভ আইএসসি লেভেল থাকে না তারা সাধারণত বেশি নম্বর দেয় আইসিএসই প্রি বোর্ডে কিন্তু যারা ইলেভেন টুয়েলভ থাকে তারা একটু কনজারভেটিভ নম্বর দেয় কাজে স্টুডেন্টরা কোনোভাবে শঙ্কিত যেন না হয় স্কুল টু স্কুল এটা ইস্যু হবে এটা অ্যানালাইসিস হবে এবং এর জন্যে ডেফিনেটলি এক্সপার্টসরা এনগেজড আছে তারা ওয়ার্কআউট করছে ফর্মুলাটা কি ফর্মুলা এটা হবে কাজে স্টুডেন্টদের আমি বলবো যে কোনো হবে যেন টেন্স না হয় যে প্রি বোর্ডে আমার নাম্বার ভালো হয়নি আমার তো ক্যারিয়ার শেষ এটা নয় কিন্তু আমার স্টুডেন্টদের কাছে প্যারেন্টসদের কাছে এটাই অ্যাপিল থাকবে যে আপনারা রেস্ট আর যে কাউন্সিল স্টুডেন্টস ইন্টারেস্ট প্রায়োরিটিতে রেখে ওয়ার্কআউট করবে যে তাদের মার্কস কী হবে না আমার প্রশ্ন হচ্ছে ধরুন প্রি বোর্ডের নিরিখে যদি একটা ছাত্রছাত্রীর মূল্যায়ন হয় প্রিবোর্ড মানে তো হচ্ছে প্রথমত হচ্ছে একটা স্কুল কনজারভেটিভ হয় যে যেহেতু ফাইনালে ভালো করবে সুতরাং টেস্টে বেশি নম্বর দেবে না এরকম একটা স্কুলের প্রবণতা থাকতেই পারে ভালো স্কুলের ক্ষেত্রে পাশাপাশি স্টুডেন্টদের থেকে একটা প্রবণতা থাকতে পারে যে প্রিবোর্ডে তো প্রথম সমস্ত সিলেবাস পড়ে প্রথম বড় পরীক্ষা সেক্ষেত্রে তাদের তো পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা থাকে সুতরাং শুধু প্রিবোর্ডের নম্বরের ভিত্তিতে যদি আমি মার্কস দিই পরীক্ষাটা যেগুলো বাকি আছে সেগুলো না নিয়ে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা ডিপ্রাইভ না না সেটা হবে না আমি এটাই অ্যাসিউরেন্স দিতে চাইছি ছাত্রছাত্রীদের যে তোমাদের এটা হবে না এই কারণেই কাউন্সিল দু বছরের ডেটা নিয়েছে দু হাজার উনিশ একটা স্কুল ধরুন এক্স স্কুল তার স্টুডেন্টদের কী প্রোগ্রেশন হয়েছে দু হাজার উনিশে আমরা প্রি বোর্ডের নাম্বার পাঠিয়েছি কাউন্সিলের কাছে দু হাজার উনিশের ফাইনাল এক্সামের রেজাল্ট আছে বোর্ড এক্সামের রেজাল্ট আছে তারা দেখবে কি প্রোগ্রেশন হয়েছে দু হাজার কুড়ির নাম্বার আমরা প্রিবোর্ডের নাম্বার পাঠিয়ে এক না না আলাদা ছাত্রছাত্রী হ্যাঁ দু হাজার কুড়ির নম্বর আমরা পাঠিয়েছি এবং দু হাজার কুড়িতে যে কটা পরীক্ষা হয়ে গেছে তার মূল্যায়নও শেষ সেখানে তাদের কি প্রোগ্রেশন হয়েছে ফর এক্সাম্পল ধরুন একটা সাবজেক্ট ম্যাথামেটিক্স ফর আইসিএসসি সে আশি নম্বর যেটা আমরা পাঠিয়েছি কুড়ি নম্বর ইন্টারনাল সেটা তো কাউন্সিলের কাছে অলরেডি রয়েছে আশি নম্বর আমরা পাঠিয়েছি দু হাজার উনিশের এবং দু হাজার কুড়ির আশিতে সে ধরুন পঁয়ষট্টি পেয়েছিল আর সেখানে কুড়িতে সে আঠেরো পেয়েছিল পঁয়ষট্টি আর আঠেরো মিলে তিরাশি হয় তার তিরাশি নম্বর হওয়া উচিত এবারে তার প্রি বোর্ডে কী ছিল প্রি বোর্ডে ছিল হয়তো তার তিয়াত্তর তাহলে তার দশ নম্বর বাড়ছে এরমভাবে একটা স্কুলকে অ্যানালাইসিস হবে হওয়া উচিত আমি সিক্সের স্টুডেন্ট হিসেবে বলতে পারি এইভাবে হওয়া উচিত এবং সেইভাবে স্কুল টু স্কুল এটা অ্যানালাইসিস হবে স্টুডেন্টসরা যেন কোনোভাবে টেন্স না হয় যে তারা অ্যাফেক্টেড হবে তাদের কেরিয়ার হ্যাম্পার্ড হবে তুমি শুনলে যে নবান উদ্দে বললেন যে এটা স্কুলের উপর নির্ভর করবে এবং এটা একটা কাউন্সিলের সার্বিক যে একটা পদ্ধতি থাকবে এমন নয় স্কুল টু স্কুল ভ্যারি করবে তবে ছাত্র ছাত্রীদের কোনো সমস্যা হবে না কিন্তু এটা একটা বড় প্রশ্ন থাকবে যে প্রি বোর্ডে কনজারভেটিভ স্কুলগুলো তো বেশি নম্বর দেয় না এমন একটা প্রবণতা রয়েছে এবং পাশাপাশি আ প্রীボーদে খারাপ পরীক্ষা হওয়ার প্রবণতাও ছাত্রছাত্রীদের বেশি যাতে ফাইনালে ভালো করে পরীক্ষা দেব এরম একটা প্রস্তুতি থাকে সবমিলিয়ে একটা ছাত্রছাত্রীদের তরফও একটা পরীক্ষা না হওয়ার পরেও একটা আশঙ্কা থাকবে যে কিভাবে নম্বর বন্টন হয় তবে সে বিষয়ে আজকেই হয়তো অথবা কালকে আইসিসি কাউন্সিল চূড়ান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করে সার্বিকভাবে জানিয়ে দেবে অনীশ ধন্যবাদ কৃষ্ণন্ত